এখন বিসিসিআইয়ের ডোমেস্টিক বিসিসিআইয়ের যে ন্যাশনাল টুর্নামেন্টগুলো শুরু হয়ে গেছে, তো সেইগুলো একটা টুর্নামেন্ট হয়ে গেছে এবং মহিলা সিনিয়র দলটা এখন দেরাদুনে, মানে দেরাদুনে ওদের 31 তারিখ থেকে ম্যাচ শুরু হচ্ছে। তানিশা দাস ইন্ডিয়া চ্যালেঞ্জার এ টিমে চান্স পেয়েছে, সেটা একটা ভালো খবর। তো সব মিলিয়ে ত্রিপুরা ক্রিকেটের উন্নতি মানে আশা রাখছি আরও বেশি, মানে বেশি বেশি করে হবে। এই তানিশার মতো আরও অনেক প্লেয়ার, সেটা ছেলে মেয়ে দু বিভাগেরই মেয়ে, ছেলে মেয়েরা আরও বেশি বেশি করে চান্স পাবে এই ধরনের টুর্নামেন্ট বা এই ধরনের দলে, সেটাই মূল লক্ষ্য। ডোমেস্টিক ক্রিকেটে যেই ইন্ডিয়ান ডোমেস্টিক ক্রিকেট বা ন্যাশনাল টুর্নামেন্টগুলোতে ছেলেরা প্রত্যেকটা রাজ্য দল, যেমন মুস্তাক আলী মানে T20 এবং 50 ওভারে খেলা, সেটা প্লেটে ছিল, এইটা এলিটে নেমে গেছে, সেটা লক্ষ্য থাকবে যে সেটা যাতে আবার পুনরুদ্ধার করতে পারে, এবার প্লেট থেকে যাতে এই এলিটে উঠতে পারে, সেটা একটা লক্ষ্য থাকবে। রঞ্জি ট্রফিটা এই গ্রুপ এতে আছে, ওটা যে ওরা যাতে ভালো খেলতে ভালো খেলে এখন গ্রুপ এতেই থাকতে পারে। তো এইগুলো অনেকগুলো জিনিস আছে যেগুলোর উপর ফোকাস করতে হবে, শুধু ফোকাস না, ওগুলোকে ইমপ্লিমেন্টও করতে হবে। তো সেটাই হচ্ছে মেইন, ক্রিকেটের সাথে কাজ করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে, এগুলো যে অনগোয়িং কিছু প্রজেক্ট আছে, সেগুলোকে কী আছে না কী অবস্থায় আছে সেটাও আমি খাতিয়ে দেখতে হবে কী আছে। আর সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার যেটা বললাম, শহর এবং সাব ডিভিশনগুলোতে ইনফ্রাস্ট্রাকচারগুলো আরও ডেভেলপ করতে হবে। পরিবর্তন তো কিছু আসেনি, অ্যাজ এ সেক্রেটারি তিমির চন্দ্র আগেও ছিলেন, তো আমাদের অ্যাপেক্স কাউন্সিলে যে ডিসিশন হয়েছিল সেটা ছিল যে তিমিরচন্দ্র যে পাওয়ারটা ছিল ওটা আমরা সিজ করেছি, এটা ছাড়া আর কিছু করে নেই। তিমিরচন্দ্র যেভাবে অফিস ছিল ওইভাবে ছিল, আর তিমিরচন্দ্র অ্যাজ এ সেক্রেটারি আজকেও আছে কালকেও ছিল, তো আমাদের কোনো চেঞ্জেস নেই, যেভাবে অফিস চলছে ওইভাবে চলবে। এই মুহূর্তে কোন তো এই সময়ে তো আমরা টোটাল ক্রিকেটিং ডেভেলপমেন্ট সবচেয়ে প্রথম হয়েছে যে বৃষ্টি এরিয়া আমরা যেভাবে প্র্যাকটিস করতে পারি সারা বছর, তো ওটার জন্য আমরা এটা ইনডোরের জন্য পুরো প্রস্তুতি নিয়ে রেখেছি, তো আমরা কাজ চলছে এটার জন্য। তো ইঞ্জিনিয়ারিং সেকশন পুজো টুজোর জন্য একটু স্লো হয়েছে, আবার পুজোটা শেষ হয়েছে, এখন আমরা আবার কাজ স্টার্ট করে দেবো। তো আমরা এটা ইনডোর বড় এটা এবছর এস্টাবলিশ করতে চেষ্টা করছি, তো এটা হলে আমরা এনাফ সাকসেসফুল হবো। আর আমাদের যে স্পোর্টস স্কুলের মাঠটা আছে ওটাকে আমরা ডেভেলপ করবো, ডেভেলপ করে ওটাতে আমরা একটা একাডেমি ডেভেলপ করতে চেষ্টা করছি, এটা স্পোর্টস মিনিস্টারের সাথেও কথা হয়েছে আমার, তো দাদাও হেল্প করবে বলেছে, তো আমরা এখানে একটা একাডেমি করব। আমাদের সবচেয়ে বড়, আমি জানি না আগের কমিটিটা কী করেছে, ওদের দিকে আমরা যাবো না, আমি কোনো দিন এটাও বলিনি যে আগের কমিটি খারাপ করেছে ভালো করেছে, যাদের যার যার পরিস্থিতির উপরে তারা ডিসিশন নিয়ে কাজ করে, অনেক সময় প্রেশার থাকে ওদের উপরে, পারেনি হয়তো বা করতে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল আমাদের একটা থাকার মানে হোস্টেল করার। তো এখন আমি দায়িত্ব পাওয়ার পরে সবার আগে শেডটা করেছি, শেডটাতে আপনারা এবার দেখেছেন সারা বছর বৃষ্টির জন্য কোনোখানে প্র্যাকটিস করতে পারেনি, শুধু শেডটাতেই প্র্যাকটিস করেছে। আর একটা হোস্টেল আমরা যে ক্লাব হাউস আছে ওটার উপরে একটা হোস্টেল করে নিচ্ছি আমরা, তাহলে কী হবে এখানে আমরা অ্যাটলিস্ট 50 জন ছেলেকে রেখে আমরা এখানে প্র্যাকটিস করাতে পারবো। তো ওটাকেও একটা গোডাউনের মধ্যে পড়ে রয়েছিল, আমি দায়িত্ব পাওয়ার পর প্রথম 2-3 মাস পরে গিয়ে আমি দেখেছি যে এটা খুব খারাপ অবস্থায় আছে, তো এটাকে সবটাকে পরিষ্কার করিয়ে এবার টেন্ডার হয়েছে, টেন্ডার করার পর এর মধ্যে কাজ শুরু হবে, ওটাকে আমরা অ্যাজ এ হোস্টেল ইউজ করব ক্লাব হাউসের ওপরের জায়গাটা।